এখানে পরে দিয়ে বেঁধে রেখেছিলাম আমি, দেখতে পাচ্ছেন আপনারা, এটা খুলে দিচ্ছি। এটা খুলে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষিকাজের নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কলা সংগ্রহ করতে হয়। কলা গাছ লাগানো থেকে শুরু করে 10 থেকে 13 মাসের মধ্যেই কিন্তু কলাটা পরিপক্ক হয়। সো আমি যে কলা গাছগুলো লাগিয়েছিলাম সেই কলা গাছগুলো, প্রত্যেকটা কলা গাছে কলা চলে এসছে এবং ফল আসছে। এখন পাড়ার সময় হয়ে গিয়েছে, কলাগুলো হারভেস্টিং করার সময় হয়ে গিয়েছে। সো আজকে আমি হারভেস্টিং করব এবং কীভাবে আপনারা বুঝবেন যে কলাটা পরিপক্ক হয়েছে এবং হারভেস্টিং করতে হবে সঠিক সময়ে। সঠিক সময় যদি হারভেস্টিং না করেন তাহলে কিন্তু কলাটা খেতে ভালো লাগবে না, ভালো মতো পাকবে না। সঠিক সময় কীভাবে কলাটা সংগ্রহ করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা ভিডিও করব। সো বন্ধুরা চলুন দেখে আসি কীভাবে কলাটা সংগ্রহ করি। কলা আসার পরে, কলার মোচা বের হওয়ার পরে এবং পাকা পর্যন্ত কী পর্যন্ত আপনি করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা চলুন দেখে আসি কীভাবে কলাটা আমি সংগ্রহ করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রতিটা কলা গাছে কিন্তু আমার কলা চলে আসছে এবং আমি র্যাপিং করে দিয়েছি, পলিথিন দিয়ে কলাগুলো ঢেকে দিয়েছি। এটা দেওয়ার অনেক উপকার আছে, যেমন হচ্ছে আপনি পোকা লাগবে না, যেমন কলার কিন্তু বসন্ত একটা রোগ আছে সে বসন্তটা হবে না। আমি দেখুন কলাগুলো কিন্তু দেখানোর উদ্দেশ্যে আমি একটু বের করে রেখেছি। আমি আরও আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে কলাগুলো র্যাপ করে দিয়েছি আমি পলিথিন দিয়ে। প্রত্যেকটা কলা গাছে কিন্তু আমার কলা চলে আসছে, দেখেন এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন কলা চলে আসছে। আমি ভিতরে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, ভিতরে অংশটুকু দেখুন, ভিতরে কিন্তু কলা আছে এবং কলাগুলো র্যাপিং করা। প্রত্যেকটা কলা গাছে কলা চলে আসছে এবং র্যাপিং করে দিয়েছি আমি, এই দেখেন ওখানে একটা কলা ধরে আছে। এবং আমি যেটা হারভেস্টিং করবো, যেটা সময় হয়ে গিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা পরিপক্ক হয়ে গেছে কলা, এই কলাটাও পরিপক্ক হয়ে গিয়েছে। এটা এখন আমরা হারভেস্টিং করব। হারভেস্টিং করার জন্য এখন এটা কাটতে হবে। বন্ধুরা আমরা কখন বুঝবো যে কলাটা আসলে পরিপক্ক হয়ে গিয়েছে? কলা অনেকে বুঝতে পারে না যে কলাটা কখন পরিপক্ক হয়েছে। লাগানো 10 থেকে 13 মাসের মধ্যেই কিন্তু কলাটা পরিপক্ক হয়ে যায় এবং পুষ্পাংশ দেখতে হবে যে কতটুকু পরিপক্ক হয়েছে। এখানে পরে দিয়ে বেঁধে রেখেছিলাম আমি, দেখতে পাচ্ছেন আপনারা, এটা খুলে দিচ্ছি। এটা খুলে তারপরে আপনাকে দেখানোর চেষ্টা করি যে আসলে কেমন কলার সাইজটা হয়েছে আমার, কত সুন্দর হয়েছে এবং কলাগুলো কি ফ্রেশ অবস্থায় আছে। কলার সাইজটা দেখেন আপনি, মাশাআল্লাহ অনেক বড় সাইজ হয়েছে এবং কলাগুলোর কোনো দাগ নেই, গায়ে কোনো দাগ নেই। এবং পুষ্পাংশ, পুষ্পাংশ কলা বলা হয়, এটাকে বলা হয় পুষ্পাংশ। এটা পরিপূর্ণ একদম পেকে যাবে এবং একদম কালো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা পুরো কালো হয়ে গিয়েছে এবং পরিপক্ক একটা অবস্থায় আছে। তো আমি এটা আজকে হারভেস্টিং করবো। এখন এটা একদম পরিপক্ক হয়ে গিয়েছে, এটা তার থেকে 5 দিন রেখে দেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু পেকে যাবে, কোনো রকম ফরমালিন ইউজ করতে হবে না, কোনো রকম কোনো কিছু করতে। সো বন্ধুরা এটা এখন আমি কেটে ফেলবো, হারভেস্টিং করবো এটা আমি এখন। সো আমি এখান থেকে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কলার সাইজগুলো অনেক ভালো হয়েছে, এত সুন্দর সাইজ আসলে কলা হবে, এটা দেখতে অনেক ভালো লাগে। এবং প্রতিটা কলা ছড়িতে কমপক্ষে 12 থেকে 14টা কলা আছে। সো মাশাআল্লাহ অনেক বড় কলা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সো কলা এইটা কাটার পরে কলা গাছটা কিন্তু কেটে ফেলতে হবে, তখন কিন্তু রাখা যাবে না এটা, কারণ একবার কলা যখন দিবে পরবর্তীতে কিন্তু সেই কলা গাছ থেকে কলা পাবেন না, কলা গাছটা কেটে ফেলতে হবে। সো সঠিকভাবে আপনার কলা গাছটা কেটে ফেলবেন। সো বন্ধুরা দেখেন, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছড়ি এখানে এসছে, প্রত্যেকটা গাছে এরকম কলা চলে আসছে। গাছের বয়স কিন্তু 13 মাস বয়স, 13 মাস বয়সে কিন্তু কলা একদম পরিপক্ক হয়ে গিয়েছে এবং ঋতুভেদে কিন্তু পরিপক্ক হয়ে থাকে। সো প্রতিটা গাছে কিন্তু দেখেন সাইজ কিন্তু খুবই অনেক হাইট না, কম হাইট, এবং বয়স হলে চলে আসবে কলা ইনশাল্লাহ। এবং ভালো মাটি ভালো পরিচর্যা করলে অবশ্যই আপনার ফলন ভালো হবে। আচ্ছা, কলা সংগ্রহ করার পর কিন্তু কলা গাছটা রাখা যাবে না, কলা গাছ কিন্তু কেটে ফেলতে হবে, কারণ এই কলা গাছ থেকে কিন্তু আর কলা আপনি পাবেন না, রাখা যাবে না। এবং আপনার এটা কেটে ফেলতে হবে এবং পরবর্তীতে যেটা কলা ধরবে সেই গাছটা আপনাকে রাখতে হবে, একটা গাছ রাখতে হবে, কারণ দুটা গাছ রাখা যাবে না। সেটা কেটে ফেলতে হবে। ভালোভাবে এটা কেটে ফেলতে হবে।
গাছের ডালগুলো ছাঁটাই করে দিতে হবে। এই ডালগুলো ছাঁটাই করে দিলে এটা বড় হবে, এটা এটা আবার আপনার 4 থেকে 5 মাস পরে কিন্তু এটা ফল চলে আসবে। সো বন্ধুরা, এই ছিল কলা গাছের সংগ্রহ। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই দেখলেন কীভাবে আমি কটা সংগ্রহ করলাম এবং কীভাবে গাছটা কেটে ফেললাম। সো কলা গাছে সবসময় আপনারা পরিচর্যা করবেন, তাহলে ভালো ফলন অবশ্যই ইনশাল্লাহ পাবেন আপনারা। সো এবং এইভাবে কলাগুলো আপনি র্যাপিং করে দিবেন যাতে কোনো পোকামাকড় আক্রমণ না করে, আপনি কলার গাগুলো একদম পরিষ্কার ক্লিন থাকে, দেখতে সুন্দর লাগবে এবং কলার সাইজটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। আমার কলার সাইজটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক বড়। সো আজকে পর্যন্তই, সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে কলা গাছে পরিচর্যা করতে হয়। সো আশা করি সে পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন।